মিশু আপনি সাবেক ক্রিকেটার ছিলেন এবং এখন মডেল এবং অভিনেত্রী হিসেবে কাজ করছেন দুটো একদম দুই ঘরানার কাজ আমার মনে হয় তো শুরুতে আপনি আপনার শুরুটা ছিল হচ্ছে ক্রিকেটার দিয়ে তো ক্রিকেটার হয়ে ওঠার পেছনের গল্পটা একটু শুনবো ছোট করে আমি ছোটবেলা থেকে মঞ্চে কাজ করি প্রথমে আসলে লিটল থিয়েটারে কাজ করতাম এরপরে ঢাকায় আসবার পরে দেশ নাটকে ইনফ্যাক্ট এখনো কাজ করছি আচ্ছা অভিনয়ের ব্যাপারটা ভেতর থেকে ছিল যে ব্যাপারটা সেটা একদম ছোটবেলা থেকেই আর আমার যে ফ্যামিলি যারা মেম্বার আছে আমার চাচারা সবারই আসলে মঞ্চের দল আছে বগুড়াতে আমার মামাদের দল আছে তো সবাই আসলে আমরা যারা কাজিন সিস্টাররা যারা ছিলাম সবাই আর কি একদম ছোটবেলা থেকেই সেখানেই কাজ করা বা সেখানেই অভিনয়ের যে হাতে খড়ি সেটা ওখানে তাহলে প্রশ্নটা ঘুরে যাবে নাটক থেকে কিভাবে ক্রিকেটে আসা এটা হচ্ছে যে হতো স্কুলে থাকতে আপাও ভালো জানে যে আমাদের সামার বা উইন্টারে এক ধরনের খেলা হতো সামারের খেলা তো এটা এক স্কুল অন্য স্কুলের সাথে দেখা যেত যে কম্পিটিশন হতো বগুড়াতে হঠাৎ করেই ক্রিকেট হচ্ছে শুরু হলো তো এটা যখন শুরু হয়ে পত্রিকাতে এসছে করতোয়া পত্রিকাতে তখন আমি দেখি তো তখন আমার কাছে মনে হয়েছে যে আমি সব ধরনের খেলাধুলাই পারি সো আমাকে রেখে আসলে ওরা কেন যাচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ একটা জিদ ছিল আর কিছু না তো পরে আমি মাঠে গিয়ে আসলে বলেছিলাম যে আমি আসলে সাথে যাব মানে কোনো কারণে ওরা ঢাকায় আসতে পারেনি তো পরে যখন পাঁচ দিন পর যাবে তখন আমি বলেছি যে আমি ওর সাথে যাব তো ওরা আমাকে বলেছিল যে কোচ যিনি ছিলেন উনি বলেছিলেন যে যেতে হলে আসলে কিছু একটা করে দেখাতে হবে ছয়টা বল করব সেই ছয়টা বল আসলে তোমাকে খেলতে হবে যদি তুমি পারো তবে তোমাকে নিয়ে যাব আচ্ছা পরে ছয়টা বল দিয়েছে তার মধ্যে আমি তিনটাতে আউট হয়েছিলাম আর তিনটা বল একটা চার এরকম একটা ছয় তখন চার ছয় বুঝতাম না মানে বলটাকে ওপরে মারলেই আমি সিলেক্ট হব মানে হিট করতে পারলেই এক্স্যাক্টলি তো তারপরে যাই হোক পরে ওটা হলো ওখান থেকেই আমার শুরু এবং পরে আমি আট বছর ক্রিকেট খেলেছি আমার লিগারমেন্ট ছিঁড়ে যায় লিগারমেন্ট ছিঁড়ে যাওয়ার পরে আমি ফার্স্ট বোলার ছিলাম ফার্স্ট বোলার মিডিয়াম পেসার তো এরপরে আমি ছেড়ে দিই ছেড়ে দেবার পরে আমার 2015 এর ওয়ার্ল্ড কাপ থেকে বৈশাখী টেলিভিশনের মাধ্যমে আসলে আমার শুরু স্পোর্টস প্রেজেন্টেশন যেটা আচ্ছা তো প্রেজেন্টেশন এবং তখন আমি ইন করলাম ইন করবার পর থেকে আমার আসলে একই সাথে আমি উপস্থাপনাও করছি শুধু স্পোর্টসের মানে উপস্থাপনাটা আর তার সাথে সাথে তো আমার নাটক যাচ্ছেই একই সাথে সিনেমাতে অভিনয় করছি একই সাথে মডেলিং মানে এই সব কিছু একসাথেই চলছে আর কি ক্রিকেটের সাথে যুক্ত আছেন হচ্ছে উপস্থাপনার মাধ্যমে যেহেতু খেলার উপস্থাপনাগুলো শুধু মানে আমি বোধহয় ইফ আই এম নট রং আর কি যে আমি হচ্ছে ফার্স্ট বাংলাদেশি স্পোর্টস প্রেজেন্টার যেটা মানে আমি অন্য কোনো প্রেজেন্টেশনটা আসলে করি না ইনফ্যাক্ট করতেও চাই না শুধু স্পোর্টসটা ছাড়া যেহেতু এটা আমি একটু ভালো বুঝি সেই জন্য আমি ওখানেই আসলে কমফোর্ট ফিল করি যেহেতু একটা আমার গেছে মানে লিগারমেন্টের জন্য ক্রিকেট খেলতে পারেনি সো আমার কাছে মনে হয়েছে যে ছেলেরা সবসময় প্রেজেন্টেশন করে হোয়াই নট আসলে মেয়েরা তো তারা যদি আসলে এই প্রেজেন্টেশনটা করতে পারে জেনে বুঝে দেখে তাহলে সেখানে আরও অনেক মেয়েরা আসলে আসবে যারা কিনা একটা সময় এই জায়গাটাতে এসে আসলে তারা প্রেজেন্টেশনটা করবে এবং একটা কিন্তু ধারণা তৈরি হবে নিশ্চয়ই আলাদা একটা জগৎ তৈরি হবে বা কাজ করার একটা স্কোপ তৈরি হবে যেখানে আসলে মেয়েরাও অনেক ভালো কাজ করতে পারবে তো মিশু নারী দিবস প্রতি বছরই আমরা একটা দিনকে খুব অন্যরকম করে সেলিব্রেট করতে চাই প্রতি বছরই একটা না একটা কিছু থিম থাকে এই দিনটার তো এবারে যে নারী দিবস তার প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নারীর সুস্বাস্থ্য ও জাগরণ তো এই যে আপনি কাজ করছেন এত বছর ধরে নারীকে আসলে কোন জায়গাটায় দেখতে চান এবং আপনার কি মনে হয় যে আমাদের সমাজটা কি এখনো নারী বান্ধব হয়ে উঠেছে আগে যেরকমটা ছিল তার চেয়ে তো অনেকটাই আসলে পরিবর্তন এসেছে আর বৈষম্য যেটা বা সমতার কথা আমরা যখন বলি সমতার আগেই তো আসলে বৈষম্যটা থাকে সেই বৈষম্যটা কিন্তু আমাদের পুরো বিশ্ব জুড়েই আছে সেখানে সেই আমাদের বিশ্বের বড় বড় যাদের তারকা আছে তাদের কথাও যদি আমি বলি বা আমরা যদি দেখি ওখানেও আপনি দেখবেন যে এক ধরনের বৈষম্য কিন্তু কাজ করে তো এই বৈষম্যের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে আমার কাছে যেটা মনে হয় যে এটা একভাবে বা যাবে সেরকম কিন্তু কিছু না এটা সময় লাগবে যেতে আগে আমরা যখন যেমন আমি যে সময়টাতে মঞ্চে কাজ করেছি সেই সময়টাতে আমার পরিবারের সাপোর্ট ছিল বলে আমি আসলে কাজটা করতে পেরেছি কিন্তু অনেকেই আছে যারা কিনা কাজ করতে পারতো না আর এখন আপনি দেখবেন যে আপা যেমন বলছিল যে ওনার ফ্যামিলি ওনার মা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টিচার
তো এই যে পরিবারের সাপোর্টার সব সময় ছিল তো ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু এখন নাট্যকলা ডিপার্টমেন্ট আছে জাহাঙ্গীরনগরে আছে সবখানে কিন্তু আছে সবাই এখন কিন্তু এই নাট্য চর্চাটাকে কিন্তু একদম অন্য ভাবে কিন্তু উপস্থাপন করে তো ঠিক সেভাবেই যখন মেয়েরা ক্রিকেট শুরু করেছিল বা যে কোনো স্পোর্টস শুরুর দিকটা কিন্তু এক ধরনের কিন্তু বাধা বিপত্তি থাকে থাকবার পরে কিন্তু ধীরে ধীরে এখন মেয়েরা হয়তো আপনিও জানেন সবাই জানে যে মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলছে প্রথমবারের মতো তারা পার্টিসিপেট করছে নিউজিল্যান্ডে খেলা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তো ছেলেদের চেয়েও এগিয়ে আছে এক্স্যাক্টলি যে এখন পর্যন্ত মেয়েরা এশিয়া কাপে ট্রফি জিতেছে যেটা কিনা ছেলেদের ওইরকম আইসিসি ট্রফি আসেনি তো যাই হোক তো এই যে সুস্বাস্থ্যের কথা যদি বলি যেটা এবারে প্রতিপাদ্য বা সমতা সেটা হচ্ছে আমরা অনেক সময় নারীরা যেই ব্যাপারগুলো আসলে আমাদের দরকার মানে আমরা মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করি যে বাসের সিট নিয়ে তো আমার কাছে যেটা মনে হয় যে বাসের সিট নিয়ে কোনো সমতার কথা না বলে এক্স্যাক্টলি যেটা আমাদের আসলে দরকার বা যেই জায়গাটাতে আসলেই বৈষম্য দূর করা উচিত ওই জায়গাটা নিয়ে আসলে কথা বলা উচিত এখন এই জায়গাটা নিয়ে আপনি কখন কথা বলবেন সেটা হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু বৈষম্যের শিকার হচ্ছি কারণ এই পৃথিবীতে সকল নারী একই রকম বৈষম্যের শিকার হয় না ফলে যে যেভাবে আসলে শিকার হচ্ছে বা হয়েছে তাকে আসলে ওইভাবেই চিন্তা করতে হবে যে আমি যেন আর শিকার কোনোভাবে না হই সেই জন্য আমাকে কি করতে হবে আমার কার সাপোর্ট লাগবে এবং আমি আসলে কার সাথে কমফোর্টেবল এই বিষয়গুলো যখন সে নিজেই সমাধান করতে পারবে তখন নিজের যে সমতার কথা আমরা বলি এই সমতাটা মনে হয় নিজেই আসলে ফিরে পাবে সবকিছু মিলেই আসলে আমাদের বেঁচে থাকা বা আমাদের বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ তো আপনার ছোটবেলাটা অনেক রঙিন ছিল অনেক কিছুর মধ্য দিয়ে আপনি বড় হয়েছেন এখন কোন পরিচয়টাতে আসলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আরাম বোধ করেন যে উপস্থাপক ক্রিকেট খেলতেন খেলোয়াড় নাকি অভিনেত্রী আমার কাছে যেটা মনে হয় যে যে পরিচয়গুলো এখন আমার আছে এই পরিচয়গুলো কিছুক্ষণ পর আসলে নাও থাকতে পারে আমি জাস্ট খুব সাদামাটা ভাবে আসলে থাকি থাকতে পছন্দ করি মানে সবাই যেমন আমিও ঠিক আসলে তেমন কারণ কাজ করতে গেলে মানে একটা ব্যাপার হয় যে কেউ হয়তো ব্যাংকার কেউ হয়তো বা ডক্টর কেউ হয়তো শিক্ষক তো এইভাবে সবাই আসলে কাজ করছে কিন্তু আমরা যখন যারা মিডিয়া কর্মী বা মিডিয়াতে যারা কাজ করি তারা তাদের কাজটাকে সবাই একটু মনে হয় যে খুব বড় পরিসরে দেখে কিন্তু বড় পরিসরে আসলে কিছু দেখার মতো আমি সেটা মনে করি না আমার কাছে মনে হয় যে আমি হয়তো এই কাজটা না করলে হয়তো কোনো একটা সময় শিক্ষকতা করতাম অথবা কোনো একটা সময় হয়তো ব্যাংকার হতাম কিছু না কিছু তো একটা হতাম তবে এমনিতে যেটা হয় যেহেতু ফার্স্ট বাংলাদেশি হিসেবে ক্রিকেটটা আমার হাত দিয়ে শুরু সেখানে আমার অনেক অনেক ভূমিকা আছে এবং এখন যে পর্যন্ত আসলে দলটা এসেছে সেই দলে যারা খেলছে তারা আমারই কলিগ তো সব কিছুর ঊর্ধ্বে সাবেক ক্রিকেটার কথাটা অন্য উপস্থাপক অভিনেত্রী বা মডেল এগুলোর চেয়ে আমি সাবেক ক্রিকেটার সাবেক ক্রিকেটারটা এটাতেই বেশি কমফোর্ট ফিল করি মানে আমার কাছে আরাম লাগে এর কারণ হচ্ছে দেশের বাইরে যখনই আমি যেখানেই যাই না কেন ওরা আসলে যতই আমার নাটক দেখুক বা যতই সিনেমাগুলো দেখুক ওরা সবসময় বলে যে আপনার স্পোর্টস নিয়ে আপনি কথা বলেন ওইটাই শুনতে আরাম লাগে যা বলবেন তাই শুনবো এরকম ব্যাপারটা আচ্ছা তো আমি আরেকটু জানতে চাই যে মেয়েরা এখন অনেক অনেক কিছু পার করে সামনের দিকে এগিয়ে আসছে বাংলাদেশের মেয়েরা এবং নারী দিবস পালন করার আমার মনে হয় যে এটাও একটা প্রধান উদ্দেশ্য ছিল যে মেয়েদেরকে সামনে নিয়ে আসতে হবে মেয়েদের কথাগুলোকে সামনে আনতে হবে তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের নারীরা আসলে এখন কতটুকু বাক স্বাধীনতা তাদের মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে আমার তো মনে হয় আগের চেয়ে আসলে অনেক বেশি কারণ এই স্বাধীনতাটুকু আমার মনে হয় যে সবাই আমরা যখন খেয়াল করে দেখবেন যে আমি যখন বলবো তখন আমাকে দেখে দুজন না হলেও কিন্তু একজন বলবে এই যে বলার যে বাক স্বাধীনতা সেটা আমার মনে হয় যে 4-5 বছর অর্থাৎ গণজাগরণ মঞ্চের পর থেকেই কিন্তু এই ব্যাপারটা যেটা আমার কাছে মনে হয়েছে যে সবাই আসলে আমরা বলতে পারছি প্রতিবাদ করতে পারছি হ্যাঁ বলতে পারছি এবং যে জিনিসের প্রতিবাদ করা উচিত সেটা করতে পারছি যার ফলে সবাই কিন্তু এখন কোথায় কথা বলতে হবে আর কোথায় থামতে হবে সে বিষয়টা আসলে সবাই জানে তবে দিন শেষে আমার কাছে যেটা আমি যে বিষয়টা চাই একজন নারী হিসেবে সেটা হচ্ছে আমি কখনোই কারো কাছে সেটা হতে পারে নারী সেটা হতে পারে পুরুষ এবং যে কোনো মানুষ নির্বিশেষে কারো কাছে আমি কখনো আসলে অসম্মানিত
হতে চাই না, আমি আসলে সব সময় একটা সম্মানজনক অবস্থানে থাকতে চাই, মানে সবাই যেন আমাকে সম্মান করে এবং ওই সম্মানটুকু আমিও সবাইকে করব, এই এই জায়গাটা এই সমতাতেই আমি আসলে থাকতে চাই, মানুষ হিসেবে আসলে কাজের মূল্যায়নটা যেন হয়।